বন্ধুরা স্মার্টফোন তার ক্যামেরা এবং ক্যামেরার সাহায্যে তোলা ফটো ভিডিও এসব নিয়ে আমরা বড়ো বেশি চিন্তিত কেননা এগুলো খুবই প্রয়োজনীয় এবং কাজের এই ভিডিওতে সেরা চারটি অ্যাপ্লিকেশানের যা যা আমি কাজ দেখাবো তা দেখে আপনারা বিস্ময়ে অবাক হয়ে যাবেন এরকম সেরা অ্যাপের কাজ এখনও কেউ দেখেনি তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বটনের পাশে ঘন্টার মতো যে বেল আইকন আছে ওটা ক্যানাবল করুন ক্লিক করে আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনার একটু সময় লাগে না কোনো খরচ হয় না তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনাদের প্রতিটি কমেন্টসের অ্যান্সার দেওয়ার আমি অনেক চেষ্টা করব তো আসুন শুরু করি তো প্রথমত হচ্ছে আফটার ফোকাস আফটার ফোকাস তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি এটা প্লে স্টোরে পাওয়া যায় এবং সেভেন্টি টু থেকে এইটি পার্সেন্ট মানুষ বা জানেন এই অ্যাপ্লিকেশানের কাজ তো আমি আরেকবার বলে দিই এর কাজ হল ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ডিএসএলআর এফেক্ট দেওয়া হচ্ছে এই অ্যাপ্লিকেশানের কাজ আপনারা যদি এখান থেকে ফটো এডিট করেন তো ফটোর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি দেখাবে তার জন্য আপনাদের কী করতে হবে সেটিংসে গিয়ে সেভ করার সময় হাই রেজলেশনে সেভ করতে হবে এবং যেটা শুধুমাত্র আপনারা প্রো ভার্সানে পেয়ে যাবেন তো সেকেন্ড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা এমএক্স ফটো ভিডিও গিফট তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করবেন এটাও প্লে স্টোরে পাওয়া যায় ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এতে আপনারা অনেক ফিচার পেয়ে যাবেন ভিডিও এডিটিংয়ের ফিচার আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এর মেন ফিচার হলো লাইভ শট যে যেটা সাধারণত আইফোনে দেখা যায় এর থেকে আপনারা ফটো ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে টু টু থ্রি সেকেন্ডের ভিডিও রেকর্ড হয়ে যাবে তো ফলে কী হবে ফটোর মধ্যে লাইভ এফেক্ট আপনারা দেখতে পাবেন তো সেটা কীভাবে ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি তো এটাকে আমরা ওপেন করছি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে ক্যামেরা অপশান আছে ক্যামেরা অপশানে ক্লিক করুন ক্যামেরা অপশানে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কী করবেন এখানে দেখুন এফেক্সের পাশে যেটা আছে এখানে এই সুইচটাকে লাইভ সোর এই সুইচটাকে আপনাদের এনাবেল করতে হবে তো আমার অটোমেটিক্যালি এটা এনাবেল করা আছে তারপরে যদি আপনারা ক্যামেরাতে ক্লিক করেন তো আপনাদের এখানে ছবি উঠে যাবে তো আমি দেখাচ্ছি তারপরে ছবি ওঠার পর আপনারা কীভাবে লাইভ সোর লাইভ ফেসটা আপনারা দেখতে পাবেন দেখুন ফর এক্সাম্পল আমি কিছু ছবি এখানে তুলে রেখেছি তো এরকম ছবির মধ্যে গ্যালারিতে গিয়ে ছবির মধ্যে ক্লিক করলে নিচের দিকে একটা আইকন শো করবে তো এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনারা লাইভ যে ইমেজটা তুলছেন তার লাইভ স্যুটটা আপনারা লাইভ এফেক্টটা আপনারা দেখতে পাবেন তো দেখুন এরকমভাবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো থার্ড হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট হাইপার হাইপার ল্যাপস মোবাইল তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করুন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এটা একটা ভিডিও স্টেবিলাইজার যার সাহায্যে আপনারা আপনাদের সাইকি ভি ফুটেজকে আপনারা ফোন থেকেই স্টেবিলাইজ করতে পারবেন আপনারা তো জানেন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড মোবাইলে এই ধরনের অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল নয় কিন্তু এই অ্যাপ্লিকেশানটি এর এই ইউনিক ফিচারের জন্য খুব ফেমাস আর এই অ্যাপটা মাইক্রোসফট কোম্পানি ডেভেলপ করেছে তো বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি এবং সার্ভিস আপনারা পাবেন তো এখান থেকে এখানে দুটো অপশান আছে ইম্পোর্ট ভিডিও আর রেকর্ড তো বন্ধুরা ইন্টার এর ইন্টারফেস কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির তো বন্ধুরা ফর এক্সাম্পল আমি আপনাদের কিছু দেখাতে পারছি না এর কাজটা কি কারণ তার জন্য আমাকে বাইরের লোকেশানে যেতে হবে এখন আমি বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি তো আপনাদের টাইমটাকে বাঁচাতে তো সেটা আমি করছি না আপনারা জাস্ট ব্যবহার করে দেখে নেবেন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান তো বন্ধুরা ফোর্থ হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি তো আপনারা দেখতে পাচ্ছেন স্পেরিফাই এই অ্যাপ্লিকেশানটি তো এর কাজ হলো এর সাহায্যে আপনারা মিনি প্ল্যানেটাইপ বা থ্রি সিক্সটি প্যানারোমিক ফটো ক্রিয়েট করতে পারবেন মানে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যে ফটো আমরা ক্রিয়েট করতে পারি সেরকম আপনারা এখান থেকে করতে পারবেন তার জন্য আপনাদের এই টাইপের কিছু টাইপের ফটো দরকার তো আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি কেমন টাইপের ফটো আপনাদের দরকার তো এটাকে জাস্ট ওপেন করুন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান ওপেন করার পর এটা আমি করে রেখেছি অলরেডি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তো আপনাদের গ্যালারি শো করবে বা যেখানে আপনাদের ফটো আছে সেটা শো করবেন তো এখানে দেখুন ফর এক্সাম্পল আমি এখান থেকে কী টাইপের ফটো আপনাদের দরকার তো দেখুন এরকম সিনারি বা খোলা আকাশ এরকম টাইপের ফটো আপনারা নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো ফটো নিতে পারেন এখানে নিচে দেখুন স্পেরিফাই ক্লিক করবেন স্পেরিফাই ক্লিক করলে এটা অটোমেটিক্যালি স্পেরিফাই হয়ে যাবে তো একটু সময় লাগবে আপনারা বুঝতেই পারছেন তো ভীষণ ভালো অ্যাপ্লিকেশান চারটি অ্যাপ্লিকেশান আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের হ্যাঁ ফোনের ক্যামেরাটাকে আরও আবার আরও ভালো ভালো কাজে ব্যবহার করতে আপনারা এই অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার করতে পারেন তো আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই কালো অংশটা হচ্ছে গাছপালা ভূমি এবং সাদা অংশটা হচ্ছে জল সমুদ্রের জল তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বন্ধুরা